জ্বালানি তেলের উত্তাপে লাগামহীন নিত্যপণ্যের বাজার, বিপাকে স্বল্প আয়ের মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে লাগাম নেই নিত্যপণ্যের বাজারে। ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচ সহ সব ধরনের সবজির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে বরগুনার বেতারি উপজেলার পৌরসভায় সাতটি ইউনিয়নের হাট বাজারগুলোতে দ্রব্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম ব্যাপক বাড়ায় এই উপকূলীয় অঞ্চলের নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচামরিচ সহ অন্যান্য জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে পড়েছে। সরজমিনে দেখা গেছে গত কয়েকদিনের ব্যবধানে খুচরা বাজারে কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে একদিকে সরবরাহের ঘাটতি, অন্যদিকে চাহিদা বেশি, এ কারণে দাম বেড়েছে। তবে বাড়তি এই দাম বেশি দিন থাকবে না বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকায়, জাত বেদে 300 টাকায়ও হচ্ছে বিক্রি। দাম বাড়া নিয়ে বিষয়ে পুর শহরের বিক্রেতা ভবনজ ঢালি জানান, বৃষ্টি না হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। বর্তমানে বেতাগিতে যে মরিচ পাওয়া যাচ্ছে এগুলো বরিশাল থেকে এসেছে দাবি করেন তিনি। খুচরা বিক্রেতাদের দাবি, বেতাগিতে চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ কম, এ কারণে দাম বেড়েছে। মরিচ ছাড়াও কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির কেজি অন্তত 5 থেকে 10 টাকা বেড়েছে। বর্তমানে কাঁকরোল 50, বরবটি 60, কাঁচকলা 30, মিষ্টি কুমড়া 50, গাজর 140, পটল 60, আলু 28 থেকে 30, লাউ প্রতিটি 50 থেকে 60, লাউ শাক প্রতি আটি 20 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি গত সপ্তাহে প্রতি কেজি 45 থেকে 50 টাকার মধ্যে ছিল বলে জানিয়েছেন ক্রেতারা। প্রৌঢ় শহরের বাজার করতে আসা জাকির হোসেন নামের এক ক্রেতা বলেন, কাঁচামরিচ সহ জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে মানুষ এসব পণ্য কিনবে কীভাবে? দাম পাইকারিতে বাড়ায় খুচরা ব্যবসায়ীদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদ্রত সালেহীন বলেন, কাঁচামরিচ সহ কাঁচা বাজারের সকল ধরনের পণ্যের দাম অতিরিক্ত নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং অব্যাহত রয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।